আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আরেকটা ঠিক প্রশ্ন আছে, করতে পারি? ঠিক আছে, করুন দ্রুত। আজ আর 8 মিনিট আছে, তারপর আমরা লাইভটা শেষ করবো। এই যে ইগো, ইগো আমাদের মানে ইসলাম ধর্মে আছে যে ইগো, অহংকারটা থাকা ভালো না। অহংকারের দ্বারা সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে বেহেশতে যাবে না। এখন ইগো ওকে, থাকাটা কি ভালো? আমি কিন্তু মনে করি ভালো, আমিও ভালো। হ্যাঁ আমি কেন মনে করি মনে ভালো। করেন, হ্যাঁ, কেন আপনি মনে করেন? দেখুন, আপনার কাছে, আপনার যদি একটা, এখন এই রাইট নাও, ঠিক আছে, আপনাকে ধরুন আমি খুব কটু কথা বলে আপনাকে বের করে দিলাম, ঠিক আছে, আপনি আচ্ছা শোনেন স্যার, আপনার ইগো আর সেলফ রেসপেক্ট কি এক জিনিস? কথাটা আমি একটু শেষ করি। জি আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি আমাকে একটুখানি তাহলে ইগো বলতে, আমাকে স্যার বলার দরকার নেই। হ্যাঁ প্রথমত, আচ্ছা ঠিক আছে, ইগো বলতে, আপনি ইগো বলতে আপনি কি মিন করছেন আমি একটুখানি শুনি। আপনি আমি কথাটা তুললেনি, এই জিনিসটা শুনি একটুখানি। আমি বাংলায় বলছি যে অহংকার, যার যার অহংকার থাকবে সে বেহেশতে যাবে। আচ্ছা কিরকম একটা উদাহরণ দিন, যেমন একটা অহংকার একটা উদাহরণ দিন। কনসেপ্ট অফ সেলফ, কনসেপ্ট অফ সেলফ মানে ধরুন এরকম বলতে পারি যে আত্মমর্যাদাবোধ, আত্মসম্মান, এরকম বলতে পারি নাকি ইগো, এই জিনিসটাকে আপনি কিভাবে ডিফাইন ইগোটা কি করছেন? ঠিক আছে, আত্মসম্মানের সেন্স সাথে অফ রিলেটেড আর রিলেটেড? সেলফ ইম্পর্টেন্স, সেলফ সেলফ ইম্পর্টেন্স বা সেলফ এস্টিম বলে তো আপনি নিশ্চয়ই ডিফাইন করতে পারেন ইগোকে। সেলফ রেসপেক্টটা কি আলাদা সেলফ মানে ইগো থেকে? ইগো আমি সেই জিনিসটা জিজ্ঞেস করছি, একটা একটা সেলফ এস্টিম বা নিজের একটা, নিজের একটা গুরুত্ব, এই জিনিসটা আপনি তো ইয়ে করতেই পারেন নাকি, এইভাবে তো আপনি ইগো জিনিসটাকে তো ডিফাইন করতেই পারেন, তাই না? জি, অবশ্যই, ঠিক আছে। তার মানে দেখুন, তার মানে আপনার কাছে যদি যদি এরকম একটা হয় যে আমি আপনাকে এখান থেকে আপনি বের করে দিলাম, ঠিক আছে, কোনো একটা কটু কথা বলে আপনি বের করে দিলাম, আপনি আবার এলেন, আপনি আপনি আবার এলেন, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আবার বললেন যে না ভাই, আসার কোনো দরকার নেই, আপনাকে আপনার সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না, ঠিক আছে, আপনি নিজেকে একদম বেফালতু মনে করা, এই জিনিসটাই খুব একটা, খুব একটা ভালো জিনিস আমার কিন্তু মনে হয় না, এটা খুব একটা ভালো জিনিস। নিজের যে গুরুত্ব, নিজের যে লিমিটেশন, নিজের যে ক্ষমতা, সেই জিনিসটাকে জানা খুবই ভালো বলে আমি মনে করি। নিজে কি করতে পারেন এবং নিজে কি করতে পারেন না, সেই ধারণাটা নিজের থাকা আমি খুবই ভালো বলে মনে করি। এবং যে কালকেই একটা আলোচনা হচ্ছিল, আপনি হয়তো শুনেছেন কালকেও আলোচনাটা, কালকে জিজ্ঞেস করছিলেন একজন যে কারুর জন্মদিন পালন করা নিয়ে, জন্মদিন পালন করাটা কি ভালো নাকি জন্মদিন পালন করাটা খারাপ। আমি মনে করি জন্মদিন পালন করাটা ভালো, অ্যাটলিস্ট বছরে একদিন নিজেকে একটা গুরুত্বপূর্ণ মানুষ মনে করা, নিজেকে একটা স্পেশাল কিছু ভাবা, তার মধ্যে কিন্তু আমি কোনো রকম ইয়ে দেখি না, কোনো রকম খারাপ কিছু দেখি না। এই জন্য দেখবেন যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে যখন পড়বেন, সেখানেও দেখবেন প্রত্যেক জায়গাতে বলা হয় যে একজন মানুষকে একদিনের জন্য হলেও বা কিছুক্ষণের জন্য হলেও ইম্পর্টেন্ট ফিল করানোর মধ্যে কোনো রকম সেটা ইম্পর্টেন্ট ফিল করানোটা ভালো, তাতে তার সেলফ এস্টিমটা বাড়ে, সে নিজেকে একটা গুরুত্বপূর্ণ মানুষ মনে করে, সে সমাজে কিছু একটা বা কোম্পানিতে কিছু একটা বা টিমের মধ্যে বা একটা একটা কাজের মধ্যে সে যে নিজের কোনো একটা অবদান রাখছে বলে সে মনে করে, সে মনে করে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই সমাজে, এবং তাতে তার পারফরমেন্সটা বেটার হয়। এবং এই জন্য কি করা হয় জানেন, এই জন্য এদিকে হিউম্যান রিসোর্সের এটা খুব এনকারেজ করে যে টিম, একটা টিম অ্যাওয়ার্ড দেওয়া তো এনকারেজ করেই, ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড দেওয়া, এক একজনকে আলাদা আলাদা করে অ্যাওয়ার্ড দেওয়া, এবং সবাইকে অনেক সময় এটা করা হয় যে ধরুন একজন লোক সে হয়তো খুবই ভালো পারফর্ম করছে, তাকে অনেক সময় অ্যাওয়ার্ডটা হয়তো পরপর দুবার সে প্রাপ্যযোগ্য হলেও সেটা দেওয়া হয় না, দুবার দেওয়া হয় না, একবার দেওয়া হলো পরের বার অন্য কাউকে বাছাই করা হয় যাতে সে প্রমাণিত হয় যে সে মানে অন্য একজন, একজন গুরুত্বপূর্ণ মনে করে নিজেকে টিমের মধ্যে। তা আপনি ধরুন একটা টিমের মধ্যে আছেন, ধরুন ফুটবল যাদের খেলতে গেছেন, বেশি ঠিক আছে, ইগো থাকে, ইম্প্যাথি থাকাটা কি খারাপ? মানুষের ভিতরে ইম্প্যাথি থাকাটা কি খারাপ? যাদের বেশি ইগো থাকে তাদের ইম্প্যাথিটা কম থাকে, থাকেই না। এটা আচ্ছা এই নেসেসারি জিনিসটা না যে ইগো থাকলে এক্স্যাক্ট এমপ্যাথি যে থাকবে না, এটা নেসেসারি না। এক্স্যাক্ট এক্স্যাক্টলি এই জিনিসটা নেসেসারি না। এবার ধরুন আপনি একটা টিমের মধ্যে আছেন, একটা ফুটবল খেলছেন, ঠিক আছে, আপনার মধ্যে কোনো ইগো বা সেলফ এস্টিম এই জিনিসটা কিছু নেই, ঠিক আছে, আপনি নিজেকে খুবই মনে করেন আমি কি একটা, আমি এই লেভেলে একটা মানুষ, কি করবো এই টিমের মধ্যে, আপনার কিন্তু মনের মধ্যে কোনো রকম সেলফ কনফিডেন্স থাকবে না, আপনার পারফরমেন্স কিন্তু সেখানে খুবই পুয়ার পারফরমেন্স হবে, আপনি কখনোই সেখানে একটা ভালো প্রদর্শন আপনি করতে পারবেন না। তাই জন্য নিজের একটা সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স, নিজেকে একটা জানা, নিজেকে চেনা, নিজের লিমিটেশন, সরি সেলফ এস্টিম আর ইগো কি এক জিনিস? আমি কিন্তু এক জিনিস বলেই মনে করি, আমি সেই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে ইগো জিনিসটা আপনি কিভাবে ডিফাইন করেন। আমি মনে করি সেলফ এস্টিম আর এই যে ইগো জিনিসটা এক না জিনিস, ধরেন আমি আমার চাইলে একটা বিয়ে করি না, অনেক, আমি অনেক কিছু পারি কিন্তু সেটা নিয়ে আমি বড়াই করে বেড়াই যে আমি অনেক কিছু পারি, আমি এত বড় ওটাকে কিছু, বোস্টিং আমার বলে, সেটাকে বোস্টিং বলে, বড়াই করাটা তো বোস্টিং বলে, বাট ওটাকে বড়াই সেটাকেও করা যদি মানে আপনি আপনি ইগো বলেন, ভালো। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি সেটাকেও যদি ইগো বলেন, আমি সেক্ষেত্রেও বলবো যে এটা বেটার, প্রাইডফুল হওয়া বেটার ভুল হওয়ার থেকে, ইন মাই ওপিনিয়ন। কি বললেন বুঝলাম না।
আমি বলেছি যে অহংকারী হওয়াটা বেটার ভুল হওয়ার থেকে। অহংকারী হওয়াটা বেটার? ভুল আপনার হওয়াটা হয়তো থেকে ভালো লাগে, অহংকারী আপনার হওয়াটা অহংকার বেটার। মধ্যে ভালো লাগে না, দেখুন আমি অহংকার যেটা মানে বলি এই ভালো যে, তাহলে আপনি সেই জিনিসটা বলতে পারতেন যে অহংকারী, অহম জিনিসটা থাকা, আপনি ইগো জিনিসটা আর আর ইয়েতে এই যে অহংকার জিনিসটা, এই জিনিসটা আমি অবশ্য আলাদাভাবেই জানতাম, আমার ভুল হতে পারে, সেটা আমার কনসেপ্টটা অবশ্য আলাদাই ছিল, ঠিক আছে। তাহলে আমি আগে দেখবো যে আমি কনসেপ্টটা ভুল কিনা, ঠিক আছে। আমি অবশ্যই এটাকে সেলফ এস্টিম বলেই জানতাম, একটা সেলফ ইম্পর্টেন্স, দেখেন সেলফ অনেকের অনেক এস্টিম এই ইগো জিনিসটা থাকে জানতাম। কিন্তু তাদের সাধারণ কিছু থাকে না, যত নিচে নামতে পারে ইগো ইগো ফিডিং করার জন্য তারা যত নিচে নামতে পারে নামে, এদের কোনো সেলফ রেসপেক্ট নাই কিন্তু ইগো আছে। তাহলে তাহলে হচ্ছে বড়াই করা জিনিসটা, যদি দেখুন এখানে এই ইয়ে কিশোর কুমার বড়াই করছে, বুঝলেন যে আমার মতো যে আমার যে গলা, এই গলা কারণ নেই, এই গলার কিন্তু একটা ইউনিক গলা এবং আমি গান গাইতে পারি, এই জিনিসটা নিয়ে বড়াই করছে, সে বড়াই করার যোগ্য, সে বড়াই করছে। এখন সেই এখন আপনি যদি বলেন যে কাউকে সেই বড়াই করতে গিয়ে কাউকে ছোট করাটা, সেই জিনিসটা কি ভালো না, তখন সেটা আলাদা ব্যাপার, সেখানে ছোট ছোট করাটা একটা আলাদা ব্যাপার। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি যে ছোট করা কাউকে, কোনো একজন মানুষকে ছোট করাটা কি ভালো কিনা। এখন কাউকে একটা বড়াই করতেই পারে, ধরুন একজন রোনাল্ডো, সে যদি বলে আমি ভাই একটা আমি আই এম গুড আমি আই এম অ্যান এক্সেলেন্ট ফুটবলার, ঠিক আছে, আপনাকে যদি সে এসে বলে যে হো মুসলিম আমি আই এম অ্যান এক্সেলেন্ট ফুটবলার, ঠিক আছে, এটার মধ্যে তো বড়াই করা কিছু হলো না, সেটা তো একটা ফ্যাক্ট, সেটা তো একটা সত্যি জিনিস। এখন সেই হ্যাঁ, বলে আমি ধরুন একটু ভালো একটা, পারি বলা কি দরকার, আপনি ভালো পারেন সেটা তো আমি দেখতেই পাচ্ছি। সে যদি আপনাকে এসে বলে এর মধ্যে অসুবিধাটা কোথায় আছে, আমি সেই জিনিসটা বুঝলাম না। এখন হ্যাঁ, যদি আপনি আমার বলে কোনো দূর বেড়া তুই অসুবিধা নেই। কোথাকার, হ্যাঁ নিশ্চয়ই, এখন যদি বলে দূর বেড়া তুই কোথাকার, কি তুই বেড়া, ধরুন আপনি একটা বাসে যাচ্ছেন, রোনাল্ডো বাসে উঠলো, ঠিক আছে, আপনার সাথে বাসে উঠলো, অদ্ভুত একটা ব্যাপার যদিও, বাসে উঠলো, সে উঠে আপনাকে, আপনার যদি এরকম আপনি আপনি বলছি মানে আপনার মানে আপনার উপরেই নিয়ে নেবেন না, ঠিক আছে, আমি আপনি বলতে মানে একটা ইয়ে বলছি, হ্যাঁ। তা হ্যাঁ ইগো মানে হচ্ছে এখানে এরকম ফ্রিম্যান ইগোইজম লিখেছেন, এন্ড নার্সিসিজম গোটিজমের মধ্যে নার্সিসিজম এর একটা, কোনো সম্পর্ক আছে? এটা নিয়ে ঠিক আমি আছে, বলতাম যে ইগোইজম আর ইগোটিজম দুইটা জিনিস হচ্ছে পার্থক্য আছে। ইগোইজম হচ্ছে সেলফ ইন্টারেস্ট, আর ইগোটিজম হচ্ছে আপনার নার্সিসিজম এর সাথে সম্পর্কিত। কিন্তু সেই নার্সিসিজম এই জিনিসগুলোতে আলাদা হয়ে গেল না, এখানে ইগো তো, ইগো বলতে আমি যেটা বুঝতাম সেটা হচ্ছে একটা সেলফ এস্টিম, একটা সেলফ ইম্পর্টেন্স, এই জিনিসটা আমি বুঝতাম। হ্যাঁ হ্যাঁ, এটা তা দুইটা দুইটা ওয়ার্ড আর কি, একটা ইগোইজম আর ইগোটিজম। আর এক্স্যাক্টলি, অমিত ভাই, আপনি ইগো সিনটনিক ডিসঅর্ডার আর ইগো ডিস্টনিক ডিসঅর্ডার এই দুইটার মধ্যে কি পার্থক্যটা একটু বলতে পারবেন? তাহলে একটু ক্লিয়ার হতে পারে যে হোয়াট ইগো মিনস। এই আমি তারপর বলবো, আমি কিন্তু, হ্যাঁ সোমা মুসলিম বলুন শুনি, জিজ্ঞেস আমি কিন্তু করতেছি এই জন্য, আমি জানি এই সাওয়ারটা জানো একটুখানি ক্লিয়ার করো না ডেফিনেশনটা শুনি। মানে ইগো সিনটনিক হচ্ছে এমন একটা জিনিসকে বোঝায় যেটা হচ্ছে আপনার পার্সোনালিটি যেটাকে অ্যাকসেপ্ট করে আর কি, আর ইগো ডিস্টনিক যে জিনিসটা এটাকে বোঝায় যে যেটা আপনার পার্সোনালিটি হচ্ছে যে জিনিসটাকে খারাপ মনে করে আর কি। সো এমন যদি কোনো একটা ডিসঅর্ডার হয় যেরকম নার্সিসিজম, নার্সিসিজম হচ্ছে এটা ইগো সিনটনিক একটা ডিসঅর্ডার, এনপিডি যেটা, এন্ড এটা হচ্ছে আপনার ইগো মানে আপনার পার্সোনালিটি এই জিনিসটাকে ভালো হিসেবে দেখবে, বাট এট দ্য সেম টাইম আপনার কিন্তু লাইফে এই ডিসঅর্ডারের জন্য কিন্তু ডিসফাংশন জিনিসটা চলে আসবে। সো এই জিনিসটাকে বলা হয় একটা ইগো সিনটনিক ডিসঅর্ডার। আবার অনেক অনেক ক্ষেত্রে যেরকম জেন্ডার ডিসফোরিয়াকে বলতে পারা যায় ইগো ডিস্টনিক ডিসঅর্ডার, বিকজ এখানে যে ডিসফোরিয়াটা আপনি ডিস্ট্রেসটা আপনি অনুভব করতেছেন সেটা আপনার লাইক নিজের পার্সোনালিটিটাই ভালো লাগতেছে না, তো সেই ক্ষেত্রে আমরা ওইটাকে বলি ইগো ডিস্টনিক ডিসঅর্ডার। সো এই দুই ক্ষেত্রে ইগো ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্সোনালিটি অর দ্য সেলফ আর কি, দ্য সেলফ কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমাদেরকে জিনিসগুলো সম্পর্কে আরেকটুখানি ভালোভাবে জানতে হবে।